ডেল্টা ভ্যারিয়েন্টে শিশুদের সংক্রমণ আটকাতে আগেই শুরু হয়েছিল ভ্যাকসিনের ট্রায়াল। এবার এই সিদ্ধান্তে আরও এক ধাপ এগোলো কেন্দ্রীয় সরকার। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ট্রায়াল, সৌজন্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। 2 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের ওপর কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ট্রায়াল শুরু করতে চলেছেন তারা। তবে সূত্রের খবর, দেশে ইতিমধ্যেই জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েই গিয়েছে। এইমস জানিয়েছে, বয়স অনুযায়ী ভাগ করে শিশুদের ওপর ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া শুরু হবে। দ্বিতীয় ডোজের ট্রায়াল সম্পূর্ণ হলে তার উপর ভিত্তি করে তৈরি হবে রিপোর্ট। কেন্দ্রের দাবি, অগস্ট মাসের মধ্যে রিপোর্ট এসে গেলেই জানা যাবে শিশুদের জন্য টিকাকরণ কতটা নিরাপদ। চলতি সপ্তাহে দিল্লি হাইকোর্ট জানিয়েছে অনূর্ধ্ব-18-এর টিকাকরণও শেষের পথে। ইন্ডিয়া টুডেকে জানানো রিপোর্ট থেকে জানা যাচ্ছে, অগস্ট মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে ট্রায়াল সম্পূর্ণ করে সেপ্টেম্বর মাসের মধ্যেই শিশুদের টিকাকরণের অনুমোদন পাওয়া যাবে। শুধু কোভ্যাকসিনই নয়, শিশুদের টিকাকরণে আশার আলো দেখাচ্ছে ফাইজার ভ্যাকসিনও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।